আসসালামু আলাইকুম আমরা আজকে শিখব কেমিস্ট্রি দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের একটা টপিকস তোমাদের বইয়ে প্রায় শেষের দিকে দেওয়া আছে দ্রবণের শ্রেণীবিভাগ তো আমরা যারা মেডিকেল ড্রিমার্স আছি কিংবা কোনো কোনো ভার্সিটিতেও সাধারণত এখান থেকে প্রশ্ন আসতেই পারে যেহেতু এই জায়গাটা একটু কনফিউজিং এবং আমি জানি না তোমরা কিভাবে মনে রাখো বা তোমাদের আদৌ মনে থাকে কিনা তো আসো দেখি কতটুকু সহজ করা যায় তো আমাদের টপিকসের নামটা কি টপিকসের নামটা হচ্ছে দ্রবণের দ্রবণের শ্রেণী বিভাগ হ্যান্ডরাইটিং একটু খারাপ তোমরা একটু বোঝার চেষ্টা করবে আশা করি বোঝা যাবে দ্রবণের শ্রেণী বিভাগ এখন আমরা জানি আমাদের ছোট কাল থেকে যখন আমরা ক্লাস সিক্সে যখন সায়েন্সের বই পড়ি তখন থেকে হয়তো দ্রবণ টপিক্সটা চলে আসছে যে দ্রবণ তৈরি হয় কিসের মাধ্যমে দ্রবণটা তৈরি হয় দ্রাবক দ্রাবক প্লাস দ্রব মানে দ্রাবক এবং দ্রবের সমষ্টি হচ্ছে আমাদের দ্রবণ এখন দ্রবণের আমরা বিভাগে না যাই আমরা জাস্ট একটু জেনে রাখি যে একটা দ্রবণ তৈরি হবে দ্রাবক এবং দ্রবের সাহায্যে এবং মনে রাখার জন্য আমাদের ভালো যে দ্রবণে দ্রাবকের পরিমাণ বেশি থাকে এবং দ্রবের পরিমাণটা কম থাকে এটা এই টপিক্সটা এই কথাটা জাস্ট আমাদের মনে রাখতে হবে যে দ্রাবকের পরিমাণ কি থাকবে দ্রাবকের পরিমাণ বেশি এবং দ্রবের পরিমাণ কম এই লাইনটা মনে রাখতে পারলে আমরা এই টপিকটা ক্লিয়ার হয়ে যাব। এখন দেখো আমি যদি বই তোমাদের দেখাতে চাই বইটা আমাদের হাতে নিবা বইটা নেওয়ার পর আমার হচ্ছে একুশের তোমার নিউ এডিশনে যাবা এই যে প্রায় শেষের দিকে দেখতে পাবে টপিকসটা এই যে দেখো দ্রবণের শ্রেণী বিভাগ আশা করি তোমরা দেখতে পাচ্ছ তো দ্রবণের শ্রেণী বিভাগে দেখো আমি লিখে রেখেছি দ্রাবকের পরিমাণ বেশি দ্রবের পরিমাণ কম দ্রাবকের পরিমাণ বেশি দ্রবের পরিমাণ কন কম এখন আমাদের প্রশ্নে আসতে পারে যে গ্যাসোলিন গ্যাসোলিনের ক্ষেত্রে দ্রাবক এবং দ্রবের অবস্থা কি এবার প্রশ্ন আসতে পারে তখন যাতে আমরা এলোমেলো না হয় কারণ এখানে অনেকগুলো উদাহরণ আছে এবং তাদের অবস্থা আছে সেগুলো আমাদের সহজ করা যায় কতটুকু সেটা নিয়ে আমাদের আজকে আলোচনা এখন দেখো প্রথম ক্ষেত্রে আমাদের দেওয়া আছে বায়ু দেন হাইফেন দ্যাট মিনস বায়ুর মধ্যে নাইট্রোজেন অক্সিজেন আর্গন ও অন্যান্য গ্যাস পনেরোটি অর্থাৎ বায়ুর মধ্যে এই গ্যাসগুলা রয়েছে এখন কোনো কিছুর মধ্যে যদি আরেকটি কোনো কিছু অবস্থান করে অবশ্যই যার মধ্যে অবস্থান করবে সেটার পরিমাণটা বেশি হবে এবং যেগুলো অবস্থান করবে সেগুলোর পরিমাণটা কম হবে এখন দেখো বায়ু মানে কি বায়ু তো অবশ্যই গ্যাসই অবস্থায় তার মানে দ্রাবকের পরিমাণ কি অবশ্যই গ্যাস এটার পরিমাণ বেশি আর বায়ুর মধ্যে অবস্থান করছে যেগুলা সেগুলোও গ্যাস তাহলে দ্রব্যের অবস্থাটা কি অবশ্যই গ্যাস ব্যাপারটা বুঝেছো আশা করি বুঝেছ এখন দেখো তার পরেরটা কি আছে কার্বনেটেড ওয়াটার আমরা কিন্তু এগুলো আগে দেখব না আমরা আগে এগুলো দেখব এদিকে তাকাবো কার্বনেটেড ওয়াটার এটার মানে কি পানিতে কার্বন ডাইঅক্সাইড গ্যাস অর্থাৎ পানির মধ্যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস যার মধ্যে থাকে সেটা পরিমাণ তো অবশ্যই বেশি তার মানে কি পানির পরিমাণ বেশি কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কম তার মানে কি পানি মানে কি তরল তার মানে দ্রাবকের অবস্থা কি অবশ্যই তরল এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস অর্থাৎ দ্রবের অবস্থা হচ্ছে গ্যাসীয় দেন দেখো দেখা আছে কি প্যালাডিয়াম ও প্লাটিনামে হাইড্রোজেন গ্যাস শোষণ তার মানে কি এবং মধ্যে হাইড্রোজেন গ্যাস তাহলে কি প্যালাডিয়াম এবং ধাতু এই ধাতুগুলো সাধারণত কঠিন অবস্থায় থাকে তার মানে কি দ্রাবকের পরিমাণ হচ্ছে দ্রাবকের অবস্থা হচ্ছে কঠিন এবং এদের মাঝে অবস্থান করছে কারা হাইড্রোজেন গ্যাস তাহলে দ্রবের অবস্থাটা হচ্ছে গ্যাসীয় বুঝেছ এখন দেখো তারপরে কি লিখেছি লেখা আছে গ্যাসোলিন গ্যাসোলিন এই জিনিসটা আমাদের কথাটা আমাদের মাথায় রাখতে হবে বিভিন্ন তরল হাইড্রোকার্বন মিশ্রণ তার মানে কি এখানে শুধুমাত্র তরল হাইড্রোকার্বনের মিক্সড গুলাই থাকে তার মানে কি তরল প্লাস তরল তাহলে দ্রাবক এবং দ্রুব উভয়টা কি হবে অবশ্যই তরল এবং তরল হবে তারপরে দেখো আমরা এটাকে স্কিপ করে এখানে আগে আসি সমুদ্রের লবণাক্ত পানি আমরা তো সমুদ্র হয়তো দেখেছি বা দেখিনি আচ্ছা পুকুরের কথা ভাবো একটা পুকুরে পানির পরিমাণ বেশি নাকি ওই পুকুরের মধ্যে কাদার পরিমাণ বেশি অবশ্যই পুকুরে পানির পরিমাণ বেশি হবে কাদাটাকে ধরো লবণ তাহলে কি আমাদের সমুদ্রে সমুদ্রে কার পরিমাণ বেশি অবশ্যই পানির পরিমাণ বেশি এবং পানির মধ্যে থাকে লবণ তাহলে কি পানির পরিমাণ বেশি তার মানে এটা হচ্ছে দ্রাবক আর দ্রাবক পানি অর্থাৎ তরল সেটা হচ্ছে তরল এবং লবণ সেটা হচ্ছে কঠিন এবং সেটা হচ্ছে দ্রব তাহলে দ্রব্যটা কি কঠিন আশা করি বুঝছো এরপরের আগেরটাতে আমরা যাই ডেন্টেল অ্যামালগাম ডেন্টেল অ্যামালগাম অর্থাৎ কি সিলভারে মার্কারি সিলভারে মারকারি আমরা যখন তৃতীয় অধ্যায় কেমিস্ট্রি ফার্স্ট পার্টে তৃতীয় অধ্যায় পর্যায়বিত ধর্ম পড়েছি যে এসপিডিএফ এগুলার হচ্ছে বৈশিষ্ট্য যখন দেখেছি আমরা তখন জানি যে মার্কারি হচ্ছে তরল মার্কারি আমরা তরল আর একটু আগে দেখলাম যে ধাতু মৌলগুলা কঠিন অবস্থায় থাকছে তার মানে কি সিলভারটা একটা মৌল সেটা কঠিন অবস্থায় এবং সিলভারে যেহেতু মার্কারি আছে সিলভারের পরিমাণ বেশি তার মানে কি এটার দ্রাবক হচ্ছে কঠিন এবং দ্রবটা হচ্ছে তরল কারণ কি মারকারি তরল অবস্থায় থাকে সর্বশেষ বিভিন্ন ধাতু সংকর আমি প্রথম থেকে বলতেই আছি ধাতুগুলা সাধারণত কঠিন কঠিন অবস্থায় থাকে তাহলে কি বিভিন্ন ধাতু সংকট মিনস ধাতু প্লাস ধাতু তাহলে দ্রাবকটাও হবে কঠিন দ্রবটাও হবে কঠিন আশা করি ব্যাপারটা বুঝেছ এখন এটা আমাদের মাথায় রাখতে হবে এই যে এই কথাটা আমাদের মাথায় রাখতে হতে পারে যে পিউটার জগের সংকেত কি তাহলে আমরা যদি একটু প্র্যাকটিসে যাই একটু যদি আমরা ভাবি যে আমরা কি পড়লাম একটু যদি দেখি রিকল করার চেষ্টা করি যে আমরা কি দেখলাম আমরা দেখলাম কি আমরা যদি গ্যাসোলিন খুব ইম্পর্টেন্ট এটা দ্বারাই বলি গ্যাসোলিন কলমে হয়তো এটাতে নতুন কলম তাই কালিটা বের হচ্ছে না আমরা দেখবো গ্যাসোলিন গ্যাসোলিন আমাদের গ্যাসোলিন কি ছিল বিভিন্ন তরল হাইড্রোকার্বনের মিশ্রণ বিভিন্ন তরল হাইড্রোকার্বনের মিশ্রণ দ্যাট মিনস কি এটা হচ্ছে তরল প্লাস তরল তা আমাদের ভাবাই লাগছে না যেখানে কার্বন বেশি কারণ দুটাই তো তরল তার মানে যে কোনো একটা হবে দ্রাবক যে কোনো একটা হবে দ্রাবক এবং অপরটি হবে দ্রব যে কোনো একটি হবে দ্রাবক অপরটি হবে দ্রব ব্যাপারটা বুঝেছ এখন আমরা যদি দেখি সমুদ্রের লবণাক্ত পানি সমুদ্রের লবণাক্ত পানি তার মানে কি একটা সমুদ্রের মধ্যে লবণ এখন সমুদ্রের ভিতরে পানির পরিমাণটা অবশ্যই বেশি থাকবে তার মানে কি পানির পরিমাণ বেশি তার মানে এটা হচ্ছে দ্রাবক এটা হচ্ছে দ্রাবক আর দ্রাবক পানি মানে কি অবশ্যই তরল অবস্থা এবং লবণের পরিমাণ কম তার মানে এটা হচ্ছে কি এটা 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 হচ্ছে 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 আমাদের 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 এবং লবণ কি অবস্থায় থাকে কঠিন অবস্থায় থাকে তার মানে এটা হচ্ছে আমাদের কঠিন এবার হচ্ছে আমার একটা দেখি লাস্ট কার্বোনেটেড ওয়াটার কি দেখব কার্বোনেটেড 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 ওয়াটার লেখাগুলো স্কিপ করবা মানে লেখা খারাপ তাই সেগুলো একটু মাইন্ড করিও না কার্বন ওয়াটার মানে কি পানিতে কার্বন গ্যাস কার্বন ডাইঅক্সাইড গ্যাস তার মানে কি পানির ভিতরে অবস্থান করছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস তার মানে কি পানির পরিমাণ বেশি তার মানে পানিটা হচ্ছে দ্রাবক এবং দ্রাবক এবং কার্বন ডাইঅক্সাইডটা হচ্ছে দ্রব যেহেতু পানি মানে হচ্ছে তরল তার মানে দ্রাব্যকের অবস্থা হচ্ছে তরল এবং কার্বন ডাইঅক্সাইড দ্রব্যের অবস্থা হচ্ছে গ্যাসীয় আশা করি তোমরা টপিকসটা বুঝতে পেরেছ তোমাদের ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্ট লাইক এবং শেয়ার করবে আসসালামু আলাইকুম